কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলেছে ব্রাজিল। 2-1 গোলের ব্যবধানে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে সিলোসাওরা। হেক্সা মিশনের প্রথম ম্যাচেই অস্বস্তির খবর দিতে শিবিরে। কোরালের চোটে বিশ্বকাপের অনিশ্চয়তায় পড়েছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। রদ্রিগো লাসকাম চিকিৎসক জানান, আমরা ব্রেঞ্চেই তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করেছি, 24 থেকে 48 ঘন্টা পরিস্থিতি মূল্যায়ন করা হবে, আমরা অপেক্ষা করছি, আগেই কোনো মন্তব্য করতে যাচ্ছি না। এদিকে নেইমার চোট নিয়ে সংশিত নন ব্রাজিলিয়ান কোচ তিতে, তার দাবি নেইমার বিশ্বকাপ খেলবে। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে 28 নভেম্বর রাত 10টায় ও গ্রুপের শেষ ম্যাচ 2 ডিসেম্বর দিবাগত রাত 1টায় ক্যামেরুনের বিপক্ষে। তো বন্ধুরা, নেইমার কি পারবে পরবর্তী ম্যাচগুলো খেলতে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।